বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের যদি ফেসবুক আইডি থাকে তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন অহরহ দেখা যায় যে প্রত্যেকেরই ফেসবুক আইডি থাকে। তো এখন বর্তমানে যেই ফেসবুকের দুর্নীতি এমন দূর সময় যাচ্ছে যে এই ফেসবুক আইডিতে নতুন নতুন ফিউচার কিন্তু অ্যাড হচ্ছে। তো এই নতুন ফিউচারের মধ্যে আমাদের কিন্তু এই ফেসবুক টিম একটি বার্তা আমাদের দিয়ে দিবে কিছু দিনের মধ্যেই। তো অলরেডি কিছু কিছু ফেসবুকে দিয়ে দিয়েছে যে ফেক আইডি থাকলে আমাদের কিন্তু আইডিগুলা রিমুভ করে দেওয়া হবে। তো আপনি এখনই কিছু কিছু সেটিং করে রাখেন, নাহলে আপনার ফেসবুক ডিজেবল হয়ে যেতে পারে। তো এই স্বার্থে আপনাদের কিছু ফেসবুকে নতুন ফিউচার অ্যাড করা সেটিংগুলো আপনাদের দেখাবো। এই ফিউচারগুলা খুবই আপনার জন্য, ফেসবুক আইডি যদি থেকে থাকে তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এই ফিউচারগুলো এখন দেখাবো, এই সেটিংগুলো আপনারা করে রাখবেন, তাহলে আপনার ফেসবুকটাকে নিরাপত্তায় রাখতে পারবেন। তো কি এই সেটিং? প্রথমত আপনাদের প্লে স্টোর থেকে এই ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবেন। তো আপডেট করার পরে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে পাবেন থ্রি ডট লাইন, এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই সেটিং চলে আসবে, এই সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো এই সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে নিচে একটু স্ক্রল ডাউন করে যাবেন, এখানে দেখতে পাবেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। এই অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট নতুন ফিউচার অ্যাড করার উপকারিতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা অনেক সময় যে কোনো ওয়েবসাইটে বা অ্যাপ ডাউনলোড করার সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুক আইডি পারমিশন চায় বা আমাদের জিমেলের পারমিশন চায়। তো এই জিমেলের পারমিশন চাওয়ার পরে বা ফেসবুক দিয়ে আমরা যখন পারমিশন দিই তখন কিন্তু আমাদের সমস্ত ইনফরমেশন তাদের কাছে চলে যায়। তো এই ওয়েবসাইট আমরা কী ওয়েবসাইট বা কী অ্যাপস ডাউনলোড করছি আমরা কিন্তু কোনোটাই বুঝতে পারি না, তার ফলে কিন্তু আমাদের হ্যাকিং পথে চলে যায় আমাদের ফেসবুক আইডিটা। তো এই সেটিংগুলো যদি করে রাখেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার থার্ড পার্সন ওয়েবসাইটের লগ ইন হয়েছেন না আপনার ফেসবুক আইডি দিয়ে যেই পারমিশন দিচ্ছেন, যে ওয়েবসাইট বা অ্যাপস অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করছেন সেটি আসলে কি থার্ড পার্সন না অরিজিনাল। তো এই সেটিং এখানে দেখতে পাবেন যে ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিছু আপনারা সেটিং পেয়ে যাবেন। তো এখানে কিছু সেটিং পাওয়ার পর এখানে দেখবেন অ্যাপস ওয়েবসাইট অ্যান্ড গেমস, এখানে দেখতে পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করে দিবে। তো এডিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এই যে টার্ন অন আছে, আপনারা অফ করে রাখবেন। তো অফ করার জন্য যদি অন থাকে তাহলে আপনাদের এই টার্ন অনে ক্লিক করে দিবেন। তো টার্ন অনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি অফ হয়ে যাবে। তো এটি সাধারণত আপনারা অফ করে রাখবেন। এখন পুনরায় আপনাদের দেখাই যে টার্ন অন ছিল, এখন এডিটে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন আসলে কি এটি অফ হয়েছে কি না। এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন টার্ন অফ হয়ে গেছে। তো এইভাবে যদি আপনার অন থাকে তাহলে আপনারা এটা অফ করে নেবেন। তো এখন দ্বিতীয় সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ, এই এডিটে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাবেন লগ ইন অ্যান্ড উইথ ফেসবুক, এটার মধ্যে যখন ক্লিক করে দিবেন তখন কিছু এখানে সেটিং পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন, অ্যাক্টিভ অ্যান্ড রিমুভ। যদি আপনি কোনো থার্ড পার্সন ওয়েবসাইটে বা আপনার থার্ড পার্সন অ্যাপসে আপনার ফেসবুকটা লগ ইন হয়ে থাকেন তাহলে এখানে আপনাদের এই ওয়েবসাইটটা এখানে শো করবে যদি থার্ড পার্সন হয়ে থাকে, আর যদি না হয় তাহলে এখানে শো করবে না। তো যদি শো করে থাকে তাহলে এখানে দেখতে পাবেন রিমুভ যেই লেখাটা, এখানে রিমুভে ক্লিক করে কিন্তু এটি আপনি সহজে রিমুভ করতে পারবেন। এবং আপনার ফেসবুক নিরাপত্তার স্বার্থে আপনি
সপ্তাহে একবার এটি আপনি চেক করে নেবেন। যদি ওই 10% ওয়েবসাইট হয় সেখানে রিমুভে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এই 10% ওয়েবসাইটটা রিমুভ হয়ে যাবে। তো এখানেই আপনারা বুঝতে পারবেন, এখানে আপনার 10% ওয়েবসাইট যদি ইনস্টল বা পারমিশন দিয়ে থাকেন এখানে শো করবে। তো এই গুরুত্বপূর্ণ সেটিং দেওয়ার পরে এখন আপনাদের তৃতীয় সেটিংটা আপনাদের বলে দিই। এখানে দেখতে পাবেন গেমস অ্যান্ড অ্যাপস নোটিফিকেশন। এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ইয়েস থাকতে পারে, তো আপনারা নোয়ে ক্লিক করে দিবেন। যেমন দেখতে পাচ্ছেন আমি নোয়ে ক্লিক করে দিলাম। তো আজকের সেটিংটা কেমন লাগছে এবং এই সেটিংটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সাথে শেয়ার করলাম ফেসবুক নিরাপত্তার স্বার্থে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে বেল আইকনটি যদি ক্লিক করে দেন তাহলে আমার উপকার হয়। তো আজকের জন্য বিদায় নিলাম বন্ধুরা, খোদা হাফেজ।